আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার এবং লোভনীয় স্বাদে একটি রেসিপি আমরা আচার আচার খেতে পছন্দ করেন না এমন কেউ নেই ছোটো বড়ো সকলে খুবই পছন্দ করে আচার খেতে তো ভিউর্স যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিউয়ার্স কিভাবে তৈরি করেছি এই অসম্ভব মজার টক ঝাল মিষ্টি আমড়ার আচার তো প্রথমে আমি এক কেজি পরিমাণ নিয়ে নিয়েছি আমরা যে আমরা সাধারণত কাঁচা এবং রান্না দুটোই খেয়ে থাকি তো পুষ্টি সমৃদ্ধ ভিটামিন সিতে এ আমরা খেতে সকলেই পছন্দ করে এবং আচার হলে তো কোনো কথাই নয় তো আমি ভালোভাবে কেটে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এরপর পাত্রে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সরিষার তেল আচার তৈরি করতে গিয়ে সরিষার তেলই পারফেক্ট এরপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ একটি স্পুন পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি তিনটা শুকনা লঙ্কা আমি ভালোভাবে কুচি কুচি করে হাত দিয়েই ছিঁড়ে দিয়েছি যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব এই জন্য এখানে আমি তিনটি ঝাল দিয়ে দিয়েছি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন একটু ভেজে নিয়েছি হালকা করে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এটাও একটু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা আমি একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি এলাচ এবং দারুচিনি বাটা একটি স্পুন পরিমাণ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমড়াগুলো ছেলা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এভাবে একটু ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি একটি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো তারপর ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি এভাবে আমাদের প্রসেসিং চালিয়ে যেতে হবে যেহেতু সিদ্ধ হওয়ার জন্য বারবার ঢাকনা দেব এবং খুলে একটু নেড়ে চেড়ে দেবো যেন নিচে লেগে না যায় তরকারি কষানোর মতো করে ঠিক এভাবেও আমরাগুলো আমরা কষিয়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝে মাঝে ঢেকে দেব এবং মাঝে মাঝে ঢাকনা আলগা করে নেড়ে চেড়ে দেবো যেন নিচে লেগে না যায় এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা এক টেবিল চামচ পরিমাণ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ব্যর্স এখানে আমরা সিদ্ধ হওয়ার জন্য আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমরা সিদ্ধ হতে একটু সময় লাগে ঢেকে দিচ্ছি এক সময় দেখা যাবে আমরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে পানি শুকিয়ে নিতে হবে এই আচারটি ভিয়রস পাঁচ ছয় মাস অনায়াসে ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যায় আমার আমরা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পর আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি জোয়ার সিদ্ধ হওয়ার আগে যদি চিনি দেওয়া হয় তবে আমরা সিদ্ধ হবে না তো এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিনি গলে যাওয়া পর্যন্ত চিনি গলে গেলে দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ পাশ্ফোরণ গুঁড়া এতে করে আচারের ফ্লেভারটা খুব সুন্দর আসে ভিউয়ার্স পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর উপরে থাকা যে তেজপাতাগুলো আছে সেগুলো ফেলে দেব যেন খাবারের সময় বিরক্তবোধ না হয় তো ভিউয়ার্স হয়ে গেছে কিন্তু আমার অসম্ভব মজার আচার তো এভাবে আপনারা ছয় মাস ফ্রিজে রেখে খেতে পারবেন এবং এই আচার খেতে অসম্ভব মজার তো ভিউয়ার্স যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আপনাদের কাছে আশা করছি এবং সুন্দর সুন্দর রেসিপি নিয়ে যেন হাজির হতে পারে সে দো এবং প্রার্থনা কর